যশোরের কুইন্স হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর কারণ জানতে গেলে নবজাতকের আত্মীয় পরিজনদের উপর হামলা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের নাকের ডগায় যশোরের আরেক হাসপাতাল থেকে চুরি হলো এক নবজাতক। নবজাতক চোর সন্দেহে একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে রাজধানীর মিরপুরের রূপনগর থানা পুলিশ। পুলিশের সাহসী কনস্টেবল পারভেজ মিয়া নিজের জীবন বাজি রেখে কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা কবলিত বীর যাত্রীকে উদ্ধার করে উজ্জ্বল করলেন পুলিশের ভাবমূর্তি। ভাবমূর্তি রক্ষার নামে মেহেরপুরের গাংনীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক যুবক ও গৃহবধূকে নির্যাতন চালিয়েছে ইউনিয়ন চেয়ারম্যান ও তার সহযোগীরা, এমন অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার। গ্রেফতার এড়াতে পালিয়েছেন রংপুরের একটি ক্লিনিকের চিকিৎসক। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, এক শিশুর হার্নিয়া অপারেশনের সুযোগে কিডনি রেখে দেওয়ার সময় মারা গেছে ওই শিশু।